Namaskar. JCC-r Hongbat Porikramoloi apunak swagatam janaisu. Studio-t moi Joyshree Mithi. Prothome sao hok ajir Hongbat Hirunam. Jagirudor Kuthorikandor ghotonastholit dol songothonor netritto. Protyakkho korile bondhongkhor bhoyongkor somi. Ukraine-t juddho hodrik poristhitit chintito shikkharthir porial. Jagirudor Borhampuror Daisy Mithir porial chintito. Jagirud or Azurit Satri Niruddekhar Ghatana, Kebadine Thori Niruddek Nibhamani Das. Delhir Borkhalot Khiladitya Dev, Bujlole Manik Dasor Atmohityar Ghatana. Etiya Sahok Batori, Bistrito Report. অলপতে জাগিরুদৰ হুনাইকুছি বলানচলত বনৰক্ষীৰ গুলীত এগৰাকী কাটকটিয়া নিহত হোৱাৰ পাছত পুহৰলৈ আহিছে নন তথ্য বনানচলৰ ভিতৰ ভাগত প্ৰৱেশ কৰিলে স্পষ্ট হয় কেনেদৰে দীৰ্ঘদিনৰ পৰা একাংশ দুষ্কৃতিকাৰীয়ে চলাই গৈছিল বন ধ্বংসযজ্ঞ বিভিন্ন দল সংগঠনৰ নেতৃত্বই বনানচলখনত উপস্থিত হৈ উত্থাপন কৰে কেইবাটা গুৰুতৰ অভিযোগ জাগিরুদৰ হুনাইকুছি বনানচলত ব্যাপক হাৰত বন ধ্বংস খেহতিয়া কুঠৰি কাণ্ডৰ পিছত পোহৰলৈ আহিছে এই ভয়ংকৰ সত্য বৃহস্পতিবাৰে কেবাটাও দল সংগঠনে সোণাইকুছি বনাঞ্চলৰ ঘটনাস্থলীত উপস্থিত হৈ প্ৰত্যক্ষ কৰে জেনিতেনি কটা গছৰ কুণ্ডা সংগঠন সমূহে অভিযোগ কৰা অনুসৰি সুবুৰিয়া ৰাজ্য মেঘালয়ৰ পৰাও একাংশ দুষ্কৃতিকাৰীয়ে বন বিভাগৰ সৈতে গোপন বুজাবুজি কৰি এই বনাঞ্চলত প্ৰৱেশ কৰি চলাই গৈছে বনজ সম্পদৰ অবাধ লুণ্ঠন এই ক্ষেত্ৰত আমি জাতীয় সংগঠন সমূহে বন আমাৰ অসমৰ বনাঞ্চলবিলাক ধ্বংসত আমি কোনোদিনে নিবিচাৰিম নিবিচাৰ ভৱিষ্যতেও নিবিচাৰিম আৰু সেইটোকা সময়ত অসম ফৰেষ্ট বিভাগে যিমান পাৰে আমাৰ ইছানৰ যুৱক যুৱতীসকললৈ মানে গছ ৰোপণ কৰিব লাগে কিন্তু এইখিনিতে এটা কথা ক'ব বিচাৰিছোঁ আমাৰ ইছানৰ যুৱক আজি পৰ্চিং দিছ মানে টেচুক যে হত্যা কৰা হ'ল আমাৰ এটা তেওঁলোকৰ মানে ৰাইজৰ কিছুমান মানে ভিতৰুৱা কথাবিলাক গম পাইছোঁ আমি জানিব পাৰিছোঁ ইছানৰ যুৱকবিলাকৰ পৰা গম পাইছোঁ আৰু জানিব পাৰিছোঁ মানে ওচৰৰ ৰাজ্য মেঘালয় ৰাইজৰ পৰা ইয়াত মানে গছ কাটিবলৈ আহে আৰু তেওঁলোকে মানে ফৰেষ্ট বিভাগে তেওঁলোকৰ ফালৰ পৰা টকা লোৱা হয় বোলে তাৰ কাৰণে আমাৰ পৰ্চিং টেচুৱে নিজৰ আইতাহঁতৰ ৰোৱা গছ আৰু নিজৰ আদাহঁতৰ ৰোৱা গছটো মানে বাহিৰা ৰাইজৰ পৰা ইয়াত যদি কাটিব পাৰে তেতিয়াহ'লে আমাৰ ইছানৰ মানুহ আমি কিয় কাটিব নোৱাৰিম তাৰ কাৰণেহে তেওঁ ফৰেষ্টৰ লগত মানে কথা পাতি কিনে তেওঁলোকে মানে গছ কাটিব আহিছিল আৰু এই গছ কাটিব ক'ত কাটিব আহিছে তেওঁলোকে এই ফৰেষ্ট বিভাগে জানে তাৰ কাৰণে তেওঁলোকে বুজা পৰা মাজৰ কাটিব আহিছিল তাৰ পাছত জনাৰ পাছতো তেওঁলোকে মানে পৰ্চিং টেচু আহি কিনে হত্যা কৰিছে কাৰণ কি মেঘালয়ত মানে এই আমাৰ অসমৰ মূল্যবান গছ মেঘালয় পাৰ হৈ যোৱা কথাটো পৰ্চিং টেচুৱে ভালকৈ জানে আৰু এই তথ্যটো জনাৰ কাৰণে অসম আমাৰ ফৰেষ্ট বিভাগে তেওঁলোকক মানে পৰ্চিং টেচুক হত্যা কৰা হৈছে আৰু আমি এইখিনি অসম চৰকাৰ বা অসম আমাৰ বন বিভাগ আৰু অসমৰ বনমন্ত্ৰী আমি বনমন্ত্ৰী ক'বলৈ নাযাওঁ বন ধ্বংস মন্ত্ৰীক আমি ক'বলৈ মানে ক'ব বিচাৰোঁ যদিহে আপোনাৰ দম আছে তেতিয়াহ'লে নীলি অঞ্চলত আপোনাৰ শাল গছ কাটি কাটি কিনে তেওঁলোকে মানে সন্দিক যুদ্ধ মানুহখিনি তাত ঘৰ বনাইছে মছজিদ বনাব পাৰিছে তেতিয়াহ'লে আপোনাৰ অসম চৰকাৰ বন বিভাগে কিয় মানে তাত সেইখিনি উচ্ছেদ কৰিব পৰা নাই সেয়েহে শীঘ্ৰেই এই ক্ষেত্ৰত অসম চৰকাৰ তথা বন বিভাগক কাৰ্যকৰী ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ দাবী উত্থাপন কৰিছে এই দলসমূহে আজি আমি বৰ্চিং টেচু পৰিয়ালৰ কাষত থিয় হ'লোঁ তাৰ লগে লগে আমি যি ঠাইত বৰ্চিং টেচুক হত্যা কৰা হৈছিল পৰিকল্পিতভাৱে সেই ঠাই আমি পৰিদৰ্শন কৰিলোঁ পৰিদৰ্শন কৰাৰ এটা কথা স্পষ্ট হৈছে যে এই থানলৈ আমি আহোঁতে আমি দেখিছোঁ ঠাই ঠাই বিভিন্ন ধৰণৰ মূল্যৱান গছসমূহ পৰি আছে এই গছসমূহ কি ধৰণে কটা হ'ল কাৰণ এই গছটো ইয়াত কটাৰ বন বিভাগে যদি ইয়াত যদি অহৰ্নিশে যদি তেওঁলোকে পৰিদৰ্শন কৰি থাকিলে তেনে গছসমূহ কাটিব নোৱাৰে আৰু স্থানীয় ৰাইজৰ অভিযোগ যে বন বিভাগে 4,000-5,000 টকা পালে মূল্যৱান গছসমূহ কটাৰ অনুমতি দিয়ে আৰু পইচা নাপালে তেওঁলোকে হাৰাশাস্তি কৰা আৰম্ভ কৰে স্থানীয় ৰাইজে আৰু এটা অভিযোগ কৰিছে যে মেঘালয়ৰ পৰা লোক আহি ইয়াত কি কয় মূল্যৱান গছসমূহ তেওঁলোকে কাটে গতিকে ইয়াত বন বিভাগৰ বিষয়া কৰ্মচাৰীসকল জড়িত আছে বন বিভাগৰ বিষয়া কৰ্মচাৰী জড়িত নাথাকিলে এনেধৰণে গছ কাটিব কোনো কাৰণতে নোৱাৰে আৰু স্থানীয় যুৱকজনক যিদৰে পৰিকল্পিতভাৱে আত্মসমৰ্পণ কৰাৰ পিছত হত্যা কৰা হ'ল স্থানীয় ৰাইজে আশংকা প্ৰকাশ কৰিছে যে বৰ্চিং টেচুৱে বন বিভাগৰ এনে ভিতৰুৱা কিবা কথা গম পাইছিল নেকি যাৰ বাবে তেখেতক পৰিকল্পিতভাৱে হত্যা কৰা হ'ল যিসমূহ উদ্ঘাটন কৰিলে ইমান দিনে যে মৰিগাঁও জিলা বন বিভাগে যে বনজ সম্পদ লুণ্ঠন কৰিছে সেই কথা স্পষ্ট হৈ পৰিব নেকি তাৰ কাৰণে তেখেতক পৰিকল্পিতভাৱে হত্যা কৰা হ'ল নেকি ৰাইজে আশংকা প্ৰকাশ কৰিছে সেইকাৰণে আমি দাবী জনাইছোঁ যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰ বিষয়টো হস্তক্ষেপ কৰিব লাগে আৰু বনমন্ত্ৰী ডাঙৰ এইটো কাম নাই কাৰণ তেওঁ এতিয়ালৈকে এই বিষয়টো কোনো ধৰণৰ
মন্ত্রী প্রকাশ নকলে গতি বনমন্ত্রীর পর আমার কোনো আস্থা নাই মুখ্যমন্ত্রী অতি বিষয়টা হস্তক্ষেপ করে এই পরিটুক ক্ষতিপূরণ প্রদান করবেন আর মরিগাঁও জেলা বন বিভাগ যে ইমান দিনে যে লুণ্ঠন হয়ে আছে সেইটা একটা নিকা তদন্ত করলে সে কথা স্পষ্ট পড়ব। উল্লেখ্য যে জাগিরোডর কুঠরীত সোমবারে নিশা বনাঞ্চলত গছ কাটবলে বনরক্ষীর গুলিত নিহত হয়েছিল বরসিং টিসো নামের এজন স্থানীয় লোক আর ইয়ার পিছতেই উত্তপ্ত হয়ে পড়ছিল সমগ্র অঞ্চল। জাগিরোডর সোনাইকুচি বনাঞ্চলত বনরক্ষীর গুলিত নিহত বরসিং টিসুর গৃহত বৃহস্পতিবারে উপস্থিত হয় মন্ত্রী পীযূষ হাজরিকা। মন্ত্রীগিয়ে পরিয়ালটলৈ আর্থিক সাহায্য আগবার ঘটনার উচিত তদন্ত করা হব বলেও আশ্বাস প্রদান করে। কুঠরীকাণ্ডত নিহত হওয়া বরসিং টিসুর গৃহত বৃহস্পতিবারে মন্ত্রী পীযূষ হাজরিকা উপস্থিত হয়ে বুঝ ললে পরিয়ালর ঘটনার উচিত তদন্ত করে দোষীক শাস্তি প্রদানের আশ্বাস প্রদান করার পরিয়াললে আগবাড়ালে 1,00,000 টাকার আর্থিক সাহায্য। মই ব্যক্তিগতভাবে অত্যন্ত দুঃখিত, প্রত্যেকটি মৃত্যুয়ে মূর কারণে কষ্টদায়ক, কারণ মূর ঘরত মূর মই যেটা ডিগ্রি ফার্স্ট ইয়ার পড়ি আসলে মূর দাদা ঢুকাইছিল, গতি ডেকা লড়া এটা মরিলে কেনেকুয়া অবস্থা হয় ঘরখনের মই ভালকে জানো, গতি মূর কারণে তো অত্যন্ত কষ্টদায়ক। তাতে মূর সমষ্টির মানুষ আর এই অঞ্চলটির রাইজে মোক যথেষ্ট মরম করে, মোক সহায় করে, আর তারে এজন লড়া বনকর্মীর গুলিত নিহত হয়েছে অত্যন্ত মই দুঃখিত। মই ইয়ার উচিত তদন্তর কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ইতিমধ্যে কথা পাতিছো, তদন্ত নিশ্চয়কৈ করা হব। মূর ফালেরপরা মই সরকে যেদিনাখন লড়াজন ঢুকাইছিল সেইদিনাখনো অন্ত্যেষ্টিক্রিয়ার কারণে যেখানি করব লাগে সেইদিনাখনো কিবা এটা সহায় করেছিল, আজিও পরিয়ালটির কারণে মূর ফালের টাকা 1,00,000 আগবাইছো। আর পরিয়ালটুক মা ভন্টিজনী মূরটা গাঁর ঘরের ওসরে, গতি মানে যখন পড়ো করবলকে চেষ্টা করি বলে মানে প্রতিশ্রুতি দিছ। দেওবারে সোনাপুরত ট্রাইফেডর অধ্যক্ষ রামসেন রাঠোয়া উপস্থিত হয়। অধ্যক্ষগী এক বিশেষ কার্যসূচীর যোগেরে জনগোষ্ঠীয় মহিলাসকলে প্রস্তুত করা বিভিন্ন সামগ্রী পরিদর্শন করে মহিলাসকলক উৎসাহিত করে। সোনাপুর ট্রাইফেডর অধ্যক্ষ রামসেন রাঠোয়া গ্রামাঞ্চলের জনজাতীয় মহিলাসকলক স্বাবলম্বনের দিকে আগবাই নিয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বনধন যোজনার অধীন জনজাতীয় মহিলাসকলের দ্বারা তৈয়ার করা হস্তনির্মিত সামগ্রী তথা কর্মপদ্ধতি পরিদর্শন করার উদ্দেশ্যে রবিবারে সোনাপুরের খড়িকটিয়াত উপস্থিত হয় কেন্দ্রীয় সরকারের জনজাতীয় মন্ত্রণালয়ের অধীনস্থ ট্রাইফেডর অধ্যক্ষ রামসেন রাঠোয়া। উল্লেখ্য যে সমগ্র রাজ্যতে 302টা বন্ধন বিকাশ কেন্দ্র আছে যত গ্রামাঞ্চলের জনজাতীয় মহিলাসকলক উন্নত পদ্ধতির বিভিন্ন ধরনের হস্তশিল্পর প্রশিক্ষণ প্রদান করে দ্বারা উৎপাদিত সামগ্রী এখন বজার দি স্বাবলম্বনের দিকত চেষ্টা চলাই আছে এই যোজনায়। নর্থ ইস্ট মে বহুত সারে জগা পে বন্ধন কেন্দ্র চল রহা হ্যাঁ যো আদিবাসী সমাজ কো রোজগারি প্রোভাইড করতা হ্যাঁ। और यहाँ जब बंधन केंद्र चल रहा है तो हम खुद देखने के लिए आए हैं, जो हमने देखा है उसके पहले इतना सारा काम होता नहीं था, लेकिन कुछ समय से आदरणीय नरेंद्र भाई मोदी जी जब राष्ट्र के वड़ा प्रधान बने तब से बंधन केंद्र शुरू किया और हर जगह पे हर स्टेट में जो आदिवासी समाज में जो आर्ट एंड कला था वो बेचारा अपनी आर्ट कला और कुछ जो पीसीस है वो बाज़ार में जाके कहाँ बेचेगा, उनके पास इतना समय भी नहीं होता है, और जब अगर वो बाज़ार में गया तो वो कितने प्राइस उनकी वैल्यू क्या है वो भी उनको पता नहीं था कि हाथ से बनाया हुआ कोई भी चीज़ है उनकी वैल्यू बहुत ऊँची रहती है, तो बाज़ार में जाने से कोई उनको कम पैसे में खरीद ले तो वो ठीक नहीं हो रहा था, अन्याय हो रहा था ऐसा लगता था। तो गवर्नमेंट ने सोचा कि ये जो ट्राइफेड है वो मार्केटिंग का काम भी करेगा, प्रोसेसिंग का काम भी करेगा, और साथ साथ में जितने भी
ट्राइब लोग हैं और जो बनाते हैं वो सब कुछ मार्केट रेंज से ऊपर जो होता है वो प्राइस या तो गवर्नमेंट एक मिनिमम सपोर्ट प्राइस फिक्स किया है उस हिसाब से हमारी ट्राइफेड और यहाँ की जो एजेंसी है वो उनको खरीद लेगी ताकि ये बाज़ार में जाए और उनके लिए हमारे आदिवासी जो भाई हैं उनके पूरा समय नहीं होता है तो खुद ट्राइफेड और यहाँ तो ट्राइसिम हाँ ट्राइसिम ये भी माल खरीद रहा है। ये बहुत ही अच्छा काम है, बढ़िया काम है और यहाँ के जितने भी संस्था जुड़ी है मैं उनको अभिनंदन करता हूँ कि इतने अंदर गांव में आके ये काम करना बहुत ज़रूरी था और वो कर रहे हैं। उनमें अगर कोई सपोर्ट और भी चाहिए तो केंद्र सरकार की तरफ से और ट्राइफेड की तरफ से हम उनको पूरा सहयोग करेंगे और यहाँ जो हमारे आदिवासी भाई बहनें हैं वो जो भी बनाते हैं उसमें हमारा पूरा सहयोग रहेगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে উদ্বোধন করা যে এক অভিলাষী আসনি প্রধানমন্ত্রী বন্ধন যোজনা, এই যোজনার অধীনত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এন্টারপ্রেনারশিপে 32খন জেলাত ইতিমধ্যে এই কেন্দ্রসমূহ স্থাপন করেছে। এই কেন্দ্রসমূহৰ মুখ্য উদ্দেশ্য হল যিবিলাক আমাৰ থলুৱা সম্পদ বা থলুৱা যিবিলাক মূলধন আছে সেইবিলাকৰ পৰা আমি কেনেকে ইয়াৰ আদিবাসী লোকসকলৰ উপার্জন বঢ়াই আজীবিকা অর্জনের কারণে সহায় করব পাৰোঁ সেই উদ্দেশ্যে আমি প্রায় 300গৰাকী আদিবাসী লোকর 30টা আত্মসহায়ক গোটর জড়িয়ে বিভিন্ন সামগ্রীর উৎপাদনের যোগেদি আর সেইবিলাকর উপযুক্ত মূল্যর বিনিময়ত বজাৰত উলিয়াই দি জীবিকা অর্জনের দ্বারা অর্থনৈতিকভাবে টনকিয়াল করবলে যত্ন করা হয়েছে। তার কারণে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, প্রোডাক্ট প্যাকেজিং, প্রোডাক্ট ব্র্যান্ডিং বা মার্কেটিং ইত্যাদি দিকত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এন্টারপ্রেনারশিপে যৎপরণাস্তি চেষ্টা করে আছে। জাগিৰোডৰ আজুৰিৰ এগৰাকী কলেজীয়া ছাত্ৰী দীৰ্ঘদিন ধৰি সন্ধানহীন হৈ থকাত এতিয়া চিন্তিত হৈ পৰিছে পৰিয়ালৰ লোক। 14 ফেব্ৰুৱাৰীত কম্পিউটাৰ শিক্ষা গ্ৰহণৰ বাবে ওলাই যোৱা শিক্ষাৰ্থীগৰাকী ঘৰলৈ উভতি নহাত এতিয়া জাগিৰোড আৰক্ষীৰ কাষ চাপিছে পৰিয়ালটো। জাগিৰোডৰ আজুৰিত সংঘটিত হৈছে ছাত্ৰীৰ নিৰুদ্দেশৰ ঘটনা। ছাত্ৰীগৰাকীৰ নাম নিভামণি দাস। জানিব পৰা মতে 14 ফেব্ৰুৱাৰীত কম্পিউটাৰ ক্লাছলৈ যাওঁ বুলি ঘৰৰ পৰা ওলাই যোৱাৰ পিছৰ পৰা নিৰুদ্দেশ হৈ আছে ছাত্ৰীগৰাকী। উল্লেখ্য যে ছাত্ৰীগৰাকী নিৰুদ্দেশ হোৱাৰ পিছত পিতৃ মাতৃয়ে উদ্ধাৰ কৰে এখন পত্ৰ য'ত ছাত্ৰীগৰাকীয়ে 16 ফেব্ৰুৱাৰীত ফোন কৰি জনোৱাৰ কথা উল্লেখ কৰে যদিও আজি পৰ্যন্ত কোনো যোগাযোগ নকৰাত উপায়ন্তৰ হৈ পৰিয়ালৰ লোকে আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰে। সোমবাৰে 14 তাৰিখৰ পৰা নাই 16 তাৰিখে জ্বলাম বুলি কৈ চিঠি এখন লিখি থৈ গৈছিলে, আজিলৈকে জনোৱা নাই ক'ত আছে কি কথা মই একো গম নাপাওঁ। আৰু থানাত এখন এজাহাৰ দিয়া হৈ আছে। এতিয়া ছোৱালীজনীৰ নাম শ্ৰী নিভামণি দাস, বয়স 18 বছৰ কোনোমতে পাৰ হৈছে আৰু পঢ়ি আছিলে ডুমৰীয়া কলেজত। ৰাতিপুৱা কম্পিউটাৰ ক্লাছত যাম বুলি পেলাই ওলাই গৈছে শিলঘাট ট্ৰেইনত, প্ৰায় 8:45 যায় নেকি ট্ৰেইনখন, এনেই কেতিয়াবা সোনকালেও আহে, সেই ট্ৰেইনখনতে গৈছে। তাৰপিছত আজিলৈকে একো সোনকৰ্ত নাই আৰু। যদি কোনো লোকে ছাত্ৰীগৰাকীক প্ৰত্যক্ষ কৰে তেন্তে স্ক্ৰীণত দিয়া ফোন নম্বৰ নাইবা নিকটৱৰ্তী আৰক্ষী থানাত খবৰ দিয়াৰ আহ্বান পৰিয়ালৰ। মোৰ ভতিজা ছোৱালী শ্ৰী নিভামণি দাস যোৱা 14 তাৰিখে পুৱা 9টা বজাত কম্পিউটাৰ ক্লাছলৈ যাম বুলি
ওলাই যোৱাৰ পৰা সন্ধিয়া ছটালৈকে যেতিয়া নাহি ঘৰলৈ ঘূৰি নাহিল, আমি তেতিয়া বিচাৰ খোচাৰ কৰি নেপায় জাগীৰোড থানাত এজাহাৰ এখন দি বিচৰা আৰম্ভ কৰাত এতিয়ালৈকে কোনো সংসূত্ৰ পোৱা নাই। আজি 20 তাৰিখ হৈ গ'ল, চিঠি এখন লিখি থৈ গৈছিল। চিঠিখনত তেওঁ লিখিছিলে 16 তাৰিখে সন্ধিয়া 7 বজাত ঘৰলৈকে ফোন কৰিম বুলি, কিন্তু এতিয়ালৈকে ফোন কল এটা অহা নাই। হয়তো ছোৱালীজনী কোনো দুষ্ট চক্ৰৰ হাতত বা তেওঁ সংগীৰ লগত গৈছে বুলি আমাৰতো সন্দেহ হৈ আছে যে তেওঁ কোনো দুষ্ট চক্ৰৰ হাতত পৰিছে নেকি বুলি আমি বাতৰি যোগেদি ৰাইজৰ ওচৰত জনাবলৈ বিচাৰিছোঁ। যদি ছোৱালীজনী ফটো চটো চাই পেলাই কোনোবাই পায় বা দেখা পায় তেতিয়াহ'লে তাত এটা নম্বৰ দিয়া আছে, সেই নম্বৰটোত আমাক ফোন কৰি জনালে হ'ব বুলি আমি আশ্বাস ৰাখিছোঁ মনত। ইউক্রেইনক যুদ্ধ সদৃশ পরিবেশের সৃষ্টি হওয়াত এতিয়া চর্চালয় আহিছে জাগিরোডর বরহমপুর গাঁৱৰ এগৰাকী ছাত্রী। ইউক্রেইনত অধ্যয়নরত ডেইজি মেধি নামৰ এগৰাকী ছাত্রীক লৈ এতিয়া চিন্তিত পিতৃ মাতৃ। রাশিয়া ইউক্রেইনৰ যুদ্ধৰ আশঙ্কাক লৈ সমগ্র বিশ্ববাসীর লগতে উদ্বিগ্ন ভারতীয় দূতাবাস। এই ক্ষেত্রত ইউক্রেইনত থকা ভারতীয় সকলক ইউক্রেইন ত্যাগ করবলৈ আহ্বান জানাইছে ভারতীয় দূতাবাসে। সমান্তরালভাবে ইউক্রেইনত যুদ্ধ সদৃশ পরিস্থিতিত আবদ্ধ হয়ে থাকা অসমৰ ভালে সংখ্যক মেধাবী ছাত্র ছাত্রীও বারুকয়ে চিন্তিত হৈছে। বহুতেই এতিয়া দেশখন এরার চিন্তাত পিতৃ মাতৃ তথা আত্মীয়র লগত সঘন যোগাযোগ অব্যাহত রাখিছে। উল্লেখযোগ্য যে জাগিরোডর বরহমপুর গাঁৱৰ এগৰাকী মেধাবী ছাত্রী ডেইজি মেধি সম্প্রতি ইউক্রেইনৰ এখন মেডিকেল ইউনিভার্সিটিত অধ্যয়ন কৰি আছে। টার্নোপিল ন্যাশনেল মেডিকেল ইউনিভার্স চিকিৎসা শাস্ত্রৰ প্রথম বর্ষৰ ছাত্রী ডেইজি মেধি। বরহমপুর গাঁৱৰ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেন্দ্র কুমার মেধির কন্যা ডেইজি সম্প্রতি ইউক্রেইনতে আবদ্ধ যদিও ছাত্রীগী সুরক্ষিত হয়ে থাকা বলে জানিবলৈ দিছে ডেইজির পিতৃয়ে। মোর ছোৱালীজনীৰ নাম ডেইজি মেধি, তাই ইউক্রেইনের টার্নিপল ন্যাশনেল মেডিকেল ইউনিভার্সিটিত মানে এই বছর নাম ভর্তি করেছে। অলরেডি সিহঁতৰ ফার্স্ট সেমেস্টার কোর্স শেষ হয়েছে আর ফার্স্ট ইয়ারের যে তাতে এটা যে ওয়ারর যে সিচুয়েশন হয়েছে রাশিয়া আর ইউক্রেইনের যে মানে সংঘাত, এই সংঘাতটার কারণে তার যে পরিস্থিতি এই পরিস্থিতিটার কারণে আমি অল্প চিন্তিত হয়ে আছো। যদিও থকা ইউনিভার্সিটিখনত এতিয়ালৈকে তেনেকুৱা প্রভাব পড়া নাই বা ইউনিভার্সিটিখনৰ এলাকাটোত সেই ধরনের প্রভাব পড়া নাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহে ভারতীয় নাগরিকসকলক ইউক্রেইন এৰিবৰ বাবে সাজু হৈ থাকিবলৈ আহ্বান জনাইছে। এই লৈ সম্প্রতি চিন্তিত হৈ পৰিছে ডেইজিৰ পিতৃ মাতৃ তথা অঞ্চলবাসী। চিন্তাবিলাক লাগিয়ে থাকে, আমাৰ লাগিয়ে আছে, বহুতেই যুদ্ধ হোৱা বুলি শুনে। এতিয়া আনিবলৈও এতিয়া পৰা নাই আমি, আৰু তাৰ ইউনিভাৰ্চিটি আনিবলৈ একো অৰ্ডাৰ দিয়া নাই, সেইকাৰণে আমি আনিব পৰা নাই। যদি কিবা অৰ্ডাৰ দিয়ে তেনেহ'লে আমি লৈ আনিম বুলি ভাবিছোঁ। দেশখনত যুদ্ধৰ আশংকা অধিক ঘনীভূত হোৱাৰ পৰিপ্ৰেক্ষিতত বিমান সেৱাৰ ভাড়াও অত্যাধিক বৃদ্ধি পোৱা বুলি জানিবলৈ দিছে ডেইজিৰ পিতৃয়ে। ফ্লাইটৰ ভাড়া চাহ বাঢ়িছে। ইতিমধ্যে আমি জানিব পৰা মতে ইণ্ডিয়া গভৰ্ণমেণ্টে ইতিমধ্যে 3খন বিশেষ বিমানৰ ব্যৱস্থা কৰিছে বুলি খবৰ পাইছোঁ। সেই ধৰণৰ চিটুৱেশ্যন এটা হৈ আছে। অসম চৰকাৰৰ জৰিয়তে আহ্বান জনা বুলি আমাৰ এটাই যে যদি কিবা বেয়া পৰিস্থিতিৰ উদ্ভৱ হয়, হঠাৎ যদি যুদ্ধ চলি যায়, কমিউনিকেশ্যন অফ হৈ যায়, তেনেকুৱা এটা সময়ত যাতে আমি বিপদত পৰিব লগা নহয় বা তেনেকুৱা সময়ত যাতে উদ্ধাৰৰ কাৰণে কিবা বিশেষ ব্যৱস্থাৰ আয়োজন কৰে, সেই ধৰণৰ এটা আহ্বান চৰকাৰলৈ আমি জনাব বিচাৰোঁ। প্ৰয়োজনত ইউক্ৰেইনৰ পৰা এই শিক্ষাৰ্থীসকলক উভতাই আনিবলৈ অভিভাৱক হিচাপে ডেইজিৰ পিতৃয়ে ভাৰত তথা অসম চৰকাৰে বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব বুলি আশা কৰিছে। অবশ্যে সংশ্লিষ্ট কৰ্তৃপক্ষই এই পৰ্যন্ত বিদেশৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক বিশ্ববিদ্যালয় তথা ইউক্রেইন এৰিবৰ বাবে কোনো নিৰ্দেশনা জাৰি কৰা নাই বুলি ছাত্ৰীগৰাকীৰ পৰা জানিব পৰা গৈছে।
রাজ্যজুড়ি দুগ্ধ বিপ্লবর সূচনা করা জাগিরোডর সীতাজখলা দুগ্ধ উৎপাদক সমবায় সমিতির বাটকটিয়া নন্দলাল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী শুক্রবারে পালন করা হয়। কার্যসূচীর সংগতি রাখি ড্রাগসমুক্ত গঢ়ার লক্ষ্যে দুই যুবকে আরম্ভ করে এক সাইকেল র্যালি। জাগিরোডর সীতাজখলা দুগ্ধ উৎপাদক প্রতিষ্ঠানের বিশেষ পদক্ষেপ। ড্রাগসমুক্ত গঢ়ার লক্ষ্যের প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাপক প্রয়াত নন্দলাল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীর দিনাই দুই যুবকে আরম্ভ করিলে সাইকেল র্যালি। আজি প্রতিষ্ঠানটির বাটকটিয়া নন্দলাল উপাধ্যায়ের নবম মৃত্যুবার্ষিকীর সঙ্গে সংগতি রাখি সীতাজখলাত আয়োজন করা হয় এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের। নন্দলাল উপাধ্যায়ের আবক্ষ মূর্তিত বন্তি প্রজ্বলনের পুষ্পাঞ্জলি অর্পণের আরম্ভ হওয়া অনুষ্ঠানটিত জাগিরোডর কেবাগৰাকী বিশিষ্ট ব্যক্তিয়ে সীতাজখলার প্রতিষ্ঠাপকগৰাকীর জীবন আর কর্মরাজির সন্দর্ভ আলোকপাত করে। এখন ড্রাগসমুক্ত অসম, সেই ড্রাগসমুক্ত অসম আমি সবেই বিচারো, আর সেই ড্রাগসমুক্ত অসম বিচারি পেলায় আজি সীতাজখলার বাকরির পরায় দুজন ইয়ার স্থানীয় যুব প্রজন্মই গোটে অসমখন পরিভ্রমণ করলে সাইকেলের জড়িয়ে পরিভ্রমণ করে পেলে সজাগতা আনবলে ড্রাগসমুক্ত অসমের সজাগতা আনবলে আজি ইয়ারপা উলাই গেছে। আমি এই উলাই যাওয়া যে কার্যসূচী, সেই কার্যসূচীর মূল কার্যসূচী আসলে যে নন্দলাল উপাধ্যায়ের যে নবম মৃত্যুবার্ষিকী, নবম মৃত্যুবার্ষিকীর লগত প্রসঙ্গ রাখি আমি ড্রাগসমুক্ত অসম বিচারিছো। আর লগতে আমি যে নন্দলাল উপাধ্যায়ের যে নবম মৃত্যুবার্ষিকী, এই মৃত্যুবার্ষিকীক তেখেতক স্মরণ করছো। স্থানীয় যথেষ্ট বুদ্ধিজীবী সকল, বয়োজ্যেষ্ঠ সকল আহি পেলে আমাক সহযোগ করেছে। আর বিশেষকে আমি কব বিচারো যে সীতাজখলাখনের ভূমিকা, বিশেষকে নিবনুয়া সংস্থাপনের ক্ষেত্রে সীতাজখলার ভূমিকা আমি খর্বত আজি 65 বছরের পর করে আছো আর এটা করে আছো আর আগলে করে যাব বলে আমি দ্বিধাপরিকর। February 2022 এই আমার দুগ্ধ উৎপাদনপরা আমি দুজন লড়া, মূল লড়ে আর ওলাইছো। আর এই মূল এজেন্ডাটো হয় আমার কি এন্টি ড্রাগস, তারপর আমি অল ওভার আসাম একটা সাইকেল রাইড করে পাইম। অলমোস্ট আপনার 3000 কিলোমিটার হব এপ্রক্স। আমি আপার আসাম ফার্স্ট সাইকেল কমপ্লিট করি, তারপর লোয়ার আসাম, আর ম্যাক্সিমাম আমার 20 ডেজ মান হয়ে পড়ে। 20 ডেজের পিছত আমি রাইডটা কমপ্লিট করে পাইম। মেইনলি আমার ইয়ার লাস্ট 6 মান্থপর এন্টি ড্রাগস তো একটা বহু ডর একটা মিশন চলি আছে, আমার সিএমও বহু ইয়ার করে আছে। তারপর আমি ভাবিছো দুজনে কি এই একটা ভাল এজেন্ডা হব আমার ইউথক কোয়া কি আমি ভাল ফিটনেসর সাইকেল লো হেল্প ল আমি এন্টি ড্রাগস উপর কিনা সর আমার এই মিশন ফাইট করব। পঞ্চমবারের হ্রাস পালে কাগজ কলর নিলাম মূল্য। শেহতীয়াকৈ কেন্দ্রীয় সরকারে জারি করা এক নির্দেশনাত এই তথ্য প্রকাশ পার পিছতে ক্ষুভিত হয়ে পড়েছে নগাঁও কাগজ কলর কর্মচারী সকল। কাগজ কলর কর্মচারী সকলে এই পর্যন্ত সরকারে ঘোষণা করা প্যাকেজ লাভ নকরাত চিন্তিত হয়ে পড়েছে। কি হব কাগজ কল কর্মচারীর ভবিষ্যৎ? মই ইয়ার আগতো কইছো যে যেতিয়ালেকে কুলদীপ বার্মা নামৰ সেই দেলালটো আমার লিকুইডেটর হিসাবে বর্তমান আছে তাক যেতিয়ালেকে নেখেদে ইয়ার এই এই এইচ পি সির মাটির মূল্য কোনোবাই যদি 1 লাখও লাস্ট টাইম টেন্ডার হয়ে গই নহয় তেতিয়াও কোনেও নিকিনে। এই পঞ্চমবারের হ্রাস পালে কাগজ কলর বিক্রি মূল্য। ১১৬৯ কোটির ৪১৩ কোটি হলগৈ কাগজ কল দুটার মূল্য। ১১১১৬ কোটি টকার ঘুরি ঘুরি আহি 413 কোটি টাকা পালে। অকল লিকুইডেটর কুলদীপ বার্মায় যেটু দেলালগিরি করে আছে এই দেলালগিরির উত্তর তো সেই তার বাদে আর অন্য কথা নাই, নহলে এই প্রপার্টিটোর মূল্য আমার এনেকা মূল্যতো নহয় যে কোরবা বানপানির মাজত ফসি থাকা বস্তু নহয়। হ্যাঁ, গতি মই এইটাই কো যেতালে লিকুইডেটর কুলদীপ বার্মা থাকিব তেতিয়ালেকে এই এইচ পি সির মাটির মূল্য লাহে লাহে কমি গই থাকিব আর সেন্ট্রেল গভর্নমেন্টে তাক মানে লিকুইডেটর হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিছে, অ্যাপয়েন্টমেন্ট দিছে লিকুইডেটর হিসাবে নহয় দেলাল।
শেহতীয়াকৈ কেন্দ্রীয় সরকারে জারি করা নির্দেশনাত প্রকাশ পাইছে এই তথ্য। ইয়াকে লৈ এতিয়া ক্ষোভিত নগাঁও কাগজ কলর কর্মচারীসকল। যোৱা 24 অক্টোবর দিনা আমার 22 অক্টোবর দিনা এখন মিটিং হয়েছিল স্টেক হোল্ডার কমিটির। এই স্টেক হোল্ডার কমিটির মিটিং করার পিছত নতুন টেন্ডার উলওয়া আরম্ভ আগত মানে 2 বছর আগর যেতিয়া কুলদীপ বর্মা লিকুইডেটর হিসাবে এপয়েন্ট হয়েছিল, তারপর 7-8টা টেন্ডার দিলে কোনো পার্টি আহা নাই। তার পিছত যোৱা 22 অক্টোবর 2021 সনত এখন আরও মিটিং হল স্টেক হোল্ডার কমিটির। এই মিটিং পাতার পিছত 24 অক্টোবর দিনা প্রথম টেন্ডার ইস্যু হল, আৰু ইয়াৰ পিছত অসম সরকারে এখন প্রপোজাল পঠাইছিল কি ইমপ্লাইজ যিমান ডিউজ আছে এটু আমি দি আছো 570 কোটি টাকা পৰা 700 কোটি টাকা আৰু 300 কোটি টাকা আৰু এক্সট্রা দিব ল্যান্ড প্রপার্টি ভ্যালু কারণে। কিন্তু NCLT কোর্টে আমার জনামতে NCLT কোর্টে পারমিশন নিদিলে আর NCLT কোর্টে রিটার্ন করে দিলে কি এই প্রপোজাল তো এসেপ্ট নহব কিহর কারণে কি অলরেডি লিকুইড HPC লিকুইডেশন প্রসেসত আছে। তো আপনাদের টেন্ডার থ্রু আহক টেন্ডার আরম্ভ করলে প্রথম টেন্ডার দিলে কাছার আর জাগি রোডের কারণে 1169 কোটি টাকা। এতিয়া কইছে কি নিয়ম মতে যেতিয়া পার্টি নাহে তেতিয়া 15% কমাই যাব। এই 15% কমাই এতিয়া 1169-ৰ পৰা 413 কোটি টকাত আহিলে। এই মাজত কি ষড়যন্ত্র চলি আছে এইটো আমি ধরব পারা নাই। আমার অকল জাগি রোডর ল্যান্ডর ভ্যালু 5400 কোটি টাকা আছে। এতিয়া আমার 1778 বিঘা মাটি, 1778 বিঘা মাটি যদি 20 লাখ টাকাও আমি কাঠা ধরু তেনেহলে আমার 5400 কোটি টাকা ভ্যালু হব। কিন্তু ইমান সস্তাত কাছাৰ আৰু জাগি রোড দুইটার প্রপার্টি বেচিব কারণে আগবাড়ি আই আছে, কিন্তু এতিয়ালেকে কোনো পার্টি আহা নাই। কিহর কারণে আহা নাই আমি ধরব পারা নাই, বুঝব পারা নাই। আনহাতে বিগত বর্ষের সেপ্টেম্বর মাহতে অসম সরকারে কাগজ কল দুটার কর্মচারী লৈ ঘোষণা করেছিল বৃহৎ প্যাকেজ, কিন্তু এই পর্যন্ত কেবাটাও মাহ উকলি যাওয়ার পাছতো পোৱা নাই সেই বিশেষ প্যাকেজর ধন। দুমাহৰ ভিতৰত সেই পেকেজৰ ধন কৰ্মচাৰীক আদায় দিয়াৰ কথাও ঘোষণা কৰিছিল অসম চৰকাৰে, যাৰ ফলত এতিয়া ক্ষোভিত হৈ পৰিছে নগাঁও কাগজ কলৰ কৰ্মচাৰীসকল। মাননীয় শ্ৰী মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগত যিখন আমাৰ ইউনিয়নৰ মিটিং হৈছিলে তাতে কৈছিলে যে ছেপ্টেম্বৰ মাহত আমাক দৰমহাখিনি দিম, কিন্তু আজি পৰ্যন্ত সেই বস্তুটো আজিলৈকে কোনো উত্থাপন এটা হোৱা নাই। আমি দুঃখিত যে আমাৰ ইয়াত কিমান মানুহ মৰিছে, কিমান মানুহ বেমাৰী হৈ এতিয়াও শৰসজ্জা হৈ আছে, কিন্তু আমাক এই পইচাখিনি অতি সোনকালে মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আমি অনুৰোধ কৰিছোঁ যাতে পইচাখিনি অতি সোনকালে আমাক ৰিলিজ কৰি দিয়ে। শীঘ্ৰে এই ক্ষেত্ৰত চৰকাৰক কাৰ্যকৰী ব্যৱস্থা গ্ৰহণ আৰু আহ্বান নগাঁও কাগজ কল কৰ্মচাৰীসকলৰ। শুক্রবারে জাগিরুদ কলা মন্দিরত জাগিরুদ আঞ্চলিক ছাত্র সন্থার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত অংশগ্রহণ করে আসুর সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়ুয়াই সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করে। প্রতিটি সময়তে অসমীয়া ভাষার উপর আক্রমণ চলিছে। বিজেপির এক দেশ এক ভাষা নীতির প্রভাব জাপি দিয়া হয়েছে যেহেতু অসমতো বিজেপি শাসিত সরকার চলি আছে। অসমত অসমীয়া ভাষার রক্ষার্থে একত্রিত যুঁজ দিয়ার প্রয়োজন। এই মন্তব্য সদু অসম ছাত্র সন্থার সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়ুয়ার। বর্তমান সময়ত আসলে কেন্দ্রের প্রায় একটা নীতি চলিছে যে এক দেশ এক ভাষা হব, আর তেনকা একটা চিন্তা চর্চারে গোটেই সমগ্র ভারতবর্ষ গোটে কাম কাজবিল চলিছে, আর তার প্রভাব কিন্তু অসমৰ ওপর পৰিছে। কারণ অসমতো কি বিজেপির শাসিত সরকারখন চলি আছে, যার কারণে প্রতিটো সময়তে কেবল অসমীয়া ভাষার ওপর আক্রমণ চলিছে। আমি যদি চাও APSC পৰা বাধ্যতামূলক অসমীয়া পেপারখন উঠাই দিয়ার পৰা আরম্ভ করে ইংরাজি মাধ্যমৰ বিদ্যালয় খোলা, বিদ্যালয়সমূহ এমালগেশন করে পেলায় গোটেই বিদ্যালয়সমূহ নাইকিয়া করে দিয়া, ইয়ার পিছতে আসলে এটা প্রাথমিক পর্যায়ের পৰা একেবারে বিশ্ববিদ্যালয় পর্যায়লৈকে অসমীয়া ভাষাটোৰ ওপৰত আক্রমণ চলি আছে। আৰু শেহতীয়াকৈ স্বদেশ অধ্যয়ন আৰু বিহুটো হায়াৰ ছেকেণ্ডেৰীৰ পৰা নাইকিয়া কৰি দিয়াৰ কাৰণে যি ষড়যন্ত্ৰ কৰিলে সেই ষড়যন্ত্ৰৰ পৰা এটা কথা স্পষ্ট হৈ গৈছে যে সমগ্র ভাৰতবৰ্ষখনত যেনেকৈ বিভিন্ন জাতি ধৰ্ম বৰ্ণ ভাষা লোক বাস কৰে, নিজৰ নিজৰ ভাষা কৈ পেলাই তেখেতসকলে জীয়াই আছে, সেই চিন্তা চৰ্চাটোক মষিমূৰ কৰি এক দেশ এক ভাষাৰ যি চিন্তা এই বিজেপি কেন্দ্ৰ শাসিত চৰকাৰখনে কৰে, সেই চিন্তা চৰ্চাক প্ৰতিফলন কৰিবৰ কাৰণে অসমৰ পৰাও অসমীয়া ভাষাটো নাইকিয়া কৰি দিবৰ কাৰণে আমাৰ উঠি
অহা প্ৰজন্মই যাতে মাতৃভাষাটো অধ্যয়ন কৰিব নোৱাৰে, পঢ়িব নোৱাৰে, নিজৰ সম্পদৰ অধিকাৰ কথা নাজানে, নিজৰ চাৰিসীমাৰ কথা নাজানে, সেই চিন্তা চৰ্চা কৰি বিভিন্ন সময়ত অসমীয়া ভাষাটোক লুপ্ত কৰিবৰ কাৰণে আক্ৰমণ চলিছে। গতিকে এই আক্ৰমণ আমি সমগ্ৰ অসমবাসী ৰাইজে ঐক্যবদ্ধ হৈ প্ৰতিহত কৰিব লাগিব, নহ'লে কেন্দ্ৰৰ যি চিন্তা চৰ্চা সেই চিন্তা চৰ্চা অনুসৰি আমাৰ ভাষাৰ ওপৰত, আমাৰ সংস্কৃতিৰ ওপৰত যে প্ৰভাৱ পৰিব আৰু এইবিলাক যে নিষেধ কৰাৰ যে ষড়যন্ত্ৰ, সেই ষড়যন্ত্ৰখনত যে তেখেতসকলে পৰিকল্পিতভাৱে আগবঢ়াই লৈ গৈছে, এই কথাটো ইতিমধ্যে প্ৰমাণ হৈছে। গতিকে আমিও এইবিলাকক ঐক্যবদ্ধ হৈ সকলোকে প্ৰতিহত কৰি আমাৰ নিজৰ মাতৃভাষাটো কেনেকৈ প্ৰতিষ্ঠা কৰিব পাৰি তাৰ কাৰণে আমি সমগ্ৰ অসমবাসী ৰাইজক ঐক্যবদ্ধ হ'বৰ কাৰণে, সংগ্ৰামত চামিল হ'বৰ কাৰণে আমি আহ্বান জনাইছোঁ। লগতে মুখ্যমন্ত্ৰীৰ চান্দা বিৰোধী স্থিতিকো তীব্ৰ কটাক্ষ আছুৰ সম্পাদকগৰাকীৰ। বিহু বিভিন্ন সময়ত আচলতে বিহুবিলাক অনুষ্ঠিত হৈ থাকে, সেই বিহুবিলাক ৰাইজৰ বৰঙণিৰে অনুষ্ঠিত হৈ থাকে। গতিকে ৰাইজৰ বৰঙণিৰে যিবিলাক বিহু অনুষ্ঠিত হয় সেই বিহুবিলাক কেতিয়াও ব্যতিক্ৰম নহয়, সেই বিহুবিলাক অনুষ্ঠিত হ'বই। আমাৰ এটা কথা আচলতে চৰকাৰখনে এই যিগৰাকী ব্যক্তিয়ে এই চান্দা বৰঙণি এইবিলাকৰ কথা গৈ থাকে সেই ব্যক্তিগৰাকী আচলতে এই গোটেই বেপাৰখনৰ সদাগৰ। গতিকে এইগৰাকী ব্যক্তিয়ে তেখেতে যিটো কাম কৰিলে সেই কামটো অন্য কৰিব নিদিয়ে, বা তেখেতে যিটো কাম আচলতে চান্দা তুলিয়ে তেখেতে গোটেই সমগ্ৰ ৰাজ্যখন চলালে, আজি মুখ্যমন্ত্ৰীৰ আসনত বহিলে, আমি চান্দা হিমন্ত বিশ্ব এইবিলাক যদি কওঁ এটা মুদ্ৰাৰ দুটা পিঠি। গতিকে এইগৰাকী ব্যক্তিৰ মুখত এইবিলাক কথা ভাল নাপায়। এটা সময়ত অসমীয়াই বিহু পাতিব নালাগে বুলি ক'ব, কেতিয়াবা বিহু বিষয়টো উঠাই দিব, আৰু এই ব্যক্তিগৰাকী আচলতে গোটেই সমগ্ৰ অসমৰ যিটো সাংস্কৃতিক পৰিৱেশ, বিহুৰ পৰিৱেশ, সেই বিহুৰ পৰিৱেশটোৰ ওপৰত আচলতে সম্যক জ্ঞান যে নাই সেই কথাটো ইয়াৰ পৰা স্পষ্ট হৈছে। কাৰণ 1 তাৰিখৰ পৰা 7 তাৰিখৰ ভিতৰত যি বিহু পাতিবৰ কাৰণে তেখেতসকলে ক'লে যে বিহু শেষ কৰিব লাগিব, মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এটা কথা জনা উচিত, উজনি অসমৰ মৰাণ মতকসকলৰ বিহু কিন্তু আমাৰ গৰু বিহুৰ পৰা 1 সপ্তাহৰ পাছত, অৰ্থাৎ 7 দিনৰ পাছতে তেখেতসকলৰ গৰু বিহু আৰম্ভ হয় আৰু অন্যান্য বিহুবিলাক আৰম্ভ হয়। মৰাণসকলৰ মতকসকলৰ এই সকলোৰে যে বিহুবিলাকৰ চাৰিত্ৰিক বৈশিষ্ট্য বেলেগ বেলেগ, সেই কথা বতৰাবিলাক এই মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে সাধাৰণ এই সম্যক জ্ঞানকণ নথকাৰ কাৰণে তেখেতসকলে এনেকুৱা ধৰণৰ কথা বতৰাবিলাক কৈছে। গতিকে সমগ্ৰ অসমৰ যিবিলাক পৰিৱেশ, সেই পৰিৱেশবিলাক তেখেতে অধ্যয়ন কৰা দৰকাৰ আছে, গতিকে সেই পৰিৱেশবিলাক অধ্যয়ন কৰিবৰ কাৰণে আমি আহ্বান জনালোঁ। লগতে বন বিভাগৰ শেহতীয়া কাৰ্যকলাপে বন বিভাগৰ ব্যৰ্থতা উদঙাই দিয়াৰ কথা উল্লেখ কৰিও বনমন্ত্ৰীগৰাকীৰ সলনি কৰি দক্ষ ব্যক্তিলৈ দপ্তৰটি আগবঢ়াবলৈও দাবী আছুৰ সাধাৰণ সম্পাদকগৰাকীৰ। নিশ্চিতভাৱে আচলতে আজি বহুদিন ধৰি বনমন্ত্ৰীগৰাকী যে অকমান্য, তেখেত যে চূড়ান্তভাৱে ব্যৰ্থ হৈছে কথা বতৰাবিলাক প্ৰমাণ কৰি দিছে। আজি কাজিৰঙাত গড় মৰিলেও বনমন্ত্ৰীগৰাকী তাত গৈ উপস্থিত নহয়, কোনোবা এগৰাকী পুলিচৰ বিষয়ে তাত উপস্থিত হয়। গতিকে এই বনমন্ত্ৰীগৰাকীয়ে আজি কিছুদিনৰ পৰা তেখেতে বন গোটেই বিষয়টো তেখেতে চম্ভালিব পৰা নাই, সেই কথাটো ইতিমধ্যে প্ৰমাণ হৈছে। আৰু যিগৰাকী ব্যক্তি আচলতে গুলি কৰা হ'ল সেইগৰাকী নিৰ্দোষী বুলি ইতিমধ্যে কোৱা হৈছে, বিভিন্ন কথা বতৰা হৈছে। গতিকে পৰৱৰ্তী সময়ত তেখেতৰ পৰিয়ালৰ কাৰণে সংস্থাপনৰ ব্যৱস্থা কৰিব লাগে আৰু উচিত তদন্ত হ'ব লাগে, আৰু দোষী সাব্যস্ত হোৱা সকলোকে উচিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে। আৰু বনমন্ত্ৰীগৰাকীক আমি মুখ্যমন্ত্ৰীৰ আহ্বান জনাইছোঁ যে বনমন্ত্ৰীগৰাকীক অতি শীঘ্ৰে সলনি কৰিব লাগে, তেখেতগৰাকী অকমান্য ব্যক্তি, অকমান্য ব্যক্তিগৰাকীৰ হাতত বন বিভাগটো কেতিয়াও সুৰক্ষিত নহয়, আমাৰ আপুৰুগীয়া জীৱ জন্তুবিলাক কেতিয়াও সুৰক্ষিত নহয়। গতিকে এগৰাকী দক্ষ ব্যক্তিক এই বিভাগসমূহ চলাবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰীয়ে যাতে ব্যৱস্থা কৰে তাৰ প্ৰতি আমি আহ্বান জনাইছোঁ। শুক্ৰবাৰে জাগিৰোডত উপস্থিত হৈ এই গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰে আছু নেতাগৰাকীয়ে। জাগিৰোড আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ 1ষ বাৰ্ষিক অধিৱেশন জাগিৰোড কলামন্দিৰ প্ৰাংগণত শুক্ৰবাৰে অনুষ্ঠিত হয়। অধিৱেশনৰ মুকলি সভাত মুখ্য অতিথিৰূপে অংশগ্ৰহণ কৰে সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ সম্পাদকগৰাকীয়ে। আনহাতে অন্যান্য কেইবাগৰাকীও বিশিষ্ট ছাত্ৰ নেতা উপস্থিত থাকে। বুধবাৰে আমলিঘাটৰ বৰখালত উপস্থিত হয় হোজাইৰ প্ৰাক্তন বিধায়ক শিলাদিত্য দেৱ। কিছুদিন পূৰ্বে বিদেশী সজাই ন্যায়ালয়ে হাৰাশাস্তি কৰাৰ বাবে মানিক দাস নামৰ লোকজনে আত্মহত্যা কৰাৰ অভিযোগ উত্থাপিত হোৱাৰ ঘটনাৰ বুজ লয় শিলাদিত্য দেৱে। 80 লাখ বাংলাদেশী মুছলমানৰ নাম NRCত সোমাই গ'ল, তেওঁলোকৰ একো নিমাত হৈ বহি থাকিলে। এতিয়া যদি কাৰ কাৰণে, কাৰ বিনিময় যদি মাত্ৰ 2 লাখ হিন্দু মানুহৰ নাম অন্তৰ্ভুক্ত হয়, তাতে যদি তেওঁলোকৰ ইমান মানে অসুবিধা, তেতিয়া ক'বলৈ একো নাই। তেওঁলোকে অসমক বচাব বিচাৰিছে নে বাংলাদেশ এটা এক্সটেণ্ডেড বাংলাদেশ বনাব বিচাৰিছে, সেইটো পুনৰবাৰ কিন্তু আকৌ অসমীয়া মানুহে চিন্তা কৰিব লাগিব। বিদেশী ন্যায়াধীকৰণৰ ভূমিকাক লৈ প্ৰশ্ন শিলাদিত্য দেৱৰ। সকলো ধৰণৰ বৈধ নথিপত্ৰ থকাৰ পাছতো একাংশ লোকক ন্যায়ালয়ে মানসিক হাৰাশাস্তি কৰা বুলি মন্তব্য ভাষিক সংখ্যালঘু বৰ্ডৰ অধ্যক্ষ শিলাদিত্য দেৱৰ। আৰু বিশেষকৈ মই FT কোৰ্টৰ যিসকল জাজেছ আছে, মানে মেম্বাৰ্ছ আছে, তেওঁলোককো মই অনুৰোধ কৰিম, তেওঁলোকে যেন হেৰাছমেণ্ট নকৰে, মেণ্টেল হেৰাছমেণ্ট নকৰে। কোনে কাক বিয়া পাতিছে সেইটো ইম্পৰ্টেণ্ট নহয়, তেওঁৰ হাতত যদি
প্রমাণ আছে যে তেও ভারতের নাগরিক হিসাবে সেই ডকুমেন্টটা প্রুফ করেছে। তো বারে বারে এজন মেম্বারে যদি সেই ভিক্টিমক যদি সুদি থাকে যে কাক বিয়া পাতিছে, কত বিয়া পাতিছে, লড়া কত বিয়া দিলে, ইমান কথা জানার দরকার নাইতো। আপনাদের অসমক বসাব বিচারিছে না ধ্বংস করব বিচারিছে? বুধবারে নেলির বরখালত আত্মহত্যা করা মানিক দাসর গৃহত উপস্থিত হয়ে এনেদরে কঠোর ভাষার ন্যায়ালয়ক সমালোচনা নেতাগীর। আপনার যদি অসমক যদি বসাব বিচারিছে তো এইবিল মানুষ যেবিল জেনুইন ইন্ডিয়ান সিটিজেন রক্ষণাবেক্ষণ দিব লাগিব। আপনাদের বিদেশী মানুষ রক্ষণাবেক্ষণ দি অসম ধ্বংস করব বিচারিছে নাকি? আর যদি জেনুইন ইন্ডিয়ান সিটিজেন আপনাদের কাঠঘরাত খাড়া করে পেলায় মৃত্যুর মুখ ঠেলি দিব বিচারিছে নাকি? সেই কারণে মানে দুপক্ষকে মানে অনুরোধ করব বিচারিছো, যখন মেম্বার আছে ফরেনার ট্রাইব্যুনেলত যেন জুডিশিয়াসলি কাম করে, মানে ইয়াতে যদি আপনি যদি জাতিগতভাবে যদি কাম করব যায়, কমিউনেল ফিলিংস রাখে, যদি মানে চোভেনিস্টিক মানে বিহেভিয়ার লই পেলে যদি কাম করে, তেতিয়াহলে আপনি কিন্তু ন্যায় দিব নোৱাৰিব। একাংশ আইনজীবীয়েও ন্যায়ালয়ের গইনালয় নিরীহ লোকক ইচ্ছাকৃতভাবে বিদেশী সজায় মানসিক হারাশাস্তি করা বলে মন্তব্য শিলাদিত্য দেবর। কোনোবা উকিল যদি আপনার চিটিং করে আছে বারম্বার বলে মাতি পেলে, যে মানে যেটা গম পালো আমার লেট মানিক দাস ডাঙরিয়া যেটা উকিলতা যায় প্রত্যেকবার পয়সা লই লয়, ইভেন কি যেটা লকডাউন চলি আছে লকডাউনের সময়ত চারি পাঁচবার মাতি লৈ গৈছে কোর্টত। আমি আচরিত হয়েছি এইবিল দেখি পেলায় যে লকডাউনের সময়তো কোর্টত মাতি লৈ গৈছে, কোর্ট তো বন্ধ আসে, আর কোর্ট যদি বন্ধ আসে তো কেউ উকিলে কেউ মাতিছে? তার মানে উকিলে এইকারণে মাতিছে পয়সাটা লোব লাগে কারণে। তো এইখানে পয়সা লওয়ার কারণে যদি উকিলে সকলে এই ধরনের অত্যাচার করেছে কিন্তু দুঃখী, এজন মানুষ যদি মৃত্যুর মুখত গৈছে তার কারণে দুঃখী, কিন্তু ইভেন উকিলজনও দুঃখী। তো এই কারণে ট্রাইব্যুনেল মেম্বারে হোক উকিলে হোক আর যখন নামত কেস আছে সকলে কিন্তু যদি জাতির স্বার্থত অসমৰ স্বার্থত যদি কাম করে যায় তো মানে ভাবো আগন্তুক দিনত এই ধরনের ঘটনা আর নঘটিব। কেন্দ্র আর বিজেপি সরকার এই এক্সিকিউটিভ বডি, আর ভারতবর্ষ তিন প্রকারের মানে আমার শাসন চলে, এটা হয়েছে এক্সিকিউটিভ, এটা হয়েছে লেজিসলেচার, আর এটা হল জুডিশিয়ারি। এটা জুডিশিয়ারিটো জেনারেলি কারো কথা নশুনে, এটা সুপ্রিম কোর্টে এটা এনআরসি পাতি দিলে তাতে এক্সিকিউটিভে কিবা করব পারিব জানো? এই কারণে আপনার জানে আজিকালি মানে জাজেস সকলের একটা নিজস্ব একটা মানে রাজত্ব একটা চলাইছে বলে কব পারে আপনি, সব কথাতে আজিকালি ইন্টারফেয়ারও করে আর মনমানিও করে থাকে। এই কারণে আপনি জাজের বিষয়ে একো কব নোৱাৰে আর জাজমেন্ট বিষয়েও মানে কব গেলে বহুত টান হয়ে যায় কিছু ক্ষেত্রে। তো এই কারণে সরকারে চেষ্টা পুরা করে আছে। আজি কেন্দ্রত বিজেপি সরকার আছে, মোদী ডাঙরিয়া কৈছিলে যে যখন শরণার্থী আছে যখন নির্যাতিত হয়ে ভারতবর্ষত প্রবেশ করেছে সুরক্ষা দিয়ার ব্যবস্থা করব, আর সেইখানে ব্যবস্থা করেছে, কারণ কেবরপর কাভ হয়ে গেল, সিটিজেনশিপ এমেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে গেল, তার মানে কি, তার মানে বিজেপি সরকারে যিখিনি কথা কৈছিল সেইখিনিতো পূরণ করিলে। এতিয়া কথাটা হল তার ইমপ্লিমেন্টেশনটো, এটা ইমপ্লিমেন্টেশনটোর কারণে যেটা রুলস আহি যাব স্বাভাবিকভাবে রাজ্য সরকার তেতিয়া সেইখিনি রুলস যদি পালন মানে গ্রহণ করে পেলায় লাগু করে তেতিয়া মানুষখিনি উপকৃত হব। সকল জাতির স্বার্থত ভালভাবে কাম করবলে ন্যায়ালয়ক সকিয়নি হোজাইর প্রাক্তন বিধায়কগীর। উল্লেখ্য যে নেলির বরখালর মানিক দাস নামর লোকজনে কিছুদিন পূর্বে আত্মহত্যা করাত পরিয়ালের লোকে বিদেশী সজায় মানসিকভাবে হারাশাস্তি করার অভিযোগও উত্থাপন করেছিল। এই সমগ্র ঘটনার বুজ লোবলে বুধবারে মানিক দাসর গৃহত উপস্থিত হয় হোজাইর প্রাক্তন বিধায়কগী। আনহাতে আসুর মুখ্য উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যয় কার বিরোধিতার করা মন্তব্যরও প্রত্যুত্তর দিয়ে প্রাক্তন বিধায়কগিয়ে ককাইদেও কি কৈছে মই এক্সেক্টলি মানে ডাইরেক্টলি কমেন্ট করব বিচরা নাই, কিন্তু একটা কথা নিশ্চয় কম, 80 লাখ বাংলাদেশী মুসলমানের নাম এনআরসিত সুমায় গেল একটা টু শব্দ নকরিলে তেতিয়া আমার ককাইদেও মুখ বন্ধ করে বহি থাকিলে। 80 লক্ষ মানে 80 লাখ বাংলাদেশী মুসলমানের নাম এনআরসিত সুমায় গেল একো নিমাত হয়ে বহি থাকিলে। এতিয়া যদি কার কারণে কার বিনিময় যদি মাত্র 2 লাখ হিন্দু মানুষের নাম অন্তর্ভুক্ত হয় তাতে যদি ইমান মানে অসুবিধা তেতিয়া কবল একো নাই, তেতিয়া মই ভাবো যে অসমক বসাব বিচাৰিছে নে বাংলাদেশ এটা এক্সটেন্ডেড বাংলাদেশ বনাব বিচাৰিছে সেইটো পুনৰবাৰ কিন্তু আকো অসমীয়া মানুহে চিন্তা কৰিব লাগিব। মায়ামৰ বৰ্ডিয়াত WWF নামৰ স্বেচ্ছাসেৱী সংস্থাৰ বিশেষ পদক্ষেপ,
জৈব বৈচিত্ৰতা সংৰক্ষণৰ অৰ্থে শিক্ষাৰ্থীক সজাগ আৰু সচেতন কৰাৰ বাবে মঙলবাৰে অনুষ্ঠিত হ'ল এক পৃথিৱী শীৰ্ষক বিশেষ কাৰ্যসূচী। এইটো যোনটো ডাব্লিউ ডাব্লিউ এফৰ যোনটো পদক্ষেপ এক পৃথিৱীৰ প্ৰগ্ৰেম, তাৰে এটা এক্টিভিটি ৰুম আৰু আমাৰ মডেল স্কুল এখন ঠিক কৰা হৈছে। এখন মানে আমাৰ এই পবিতৰাম, ইয়াত আমাৰ 10খন স্কুল আছে এক পৃথিৱী, তাৰ ভিতৰতে এক লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ স্কুলক মডেল স্কুল হিচাপে আমি ভবা হৈছে। আমি আৰু লগতে ইয়াত এখন আজি এক্টিভিটি ৰুম যোনটো ইনগ্ৰেট কৰা হ'ল, এইটো অকল এইখন স্কুলৰে ষ্টুডেণ্টছৰ কাৰণে নহয়, কিন্তু আমাৰ যিমানবোৰ স্কুল আছে মৰিগাঁও ডিষ্ট্ৰিক্টৰ আৰু এক পৃথিৱী স্কুলৰ ষ্টুডেণ্টছে আহি পেলাই ইয়াত আমাৰ যিমানবোৰ বেলেগ বেলেগ ধৰণৰ পষ্টাৰ, আমাৰ যিমানবোৰ দিয়া হৈছে আমাৰ গোটেইখিনিৰ বিষয়ে, এনভাইৰমেণ্ট এডুকেশ্যনৰ বিষয়ে যোনখিনি ইম্পৰ্টেণ্ট দিয়া হৈছে, আৰু লগতে আমাৰ কিছুমান গেমছ, এইটো আমাৰ এইটো নহয় যে তেওঁলোকে অকল কিতাপৰ জৰিয়তে, আমাৰ মানে সিহঁতে এটা প্লে ৱে মেথডত সিহঁতে খেলি পেলাই, কিছুমান ফ্ল'ৰ গেম আছে য'ত আৱৰ্জনাৰ ওপৰত আছে, আৰু এটা হেবিটছৰ ওপৰত আমি যেনেকুৱা সদায় নিজে নিজে আমি কেনেকৈ ষ্টেপ ল'ব লাগে, ইচ ষ্টেপ আমি নিজে এটা প্লাষ্টিক, ইচ ষ্টুডেণ্টৰ নিজৰ ফালৰ পৰা আহিব লাগিব সেইটো, যে মই প্লাষ্টিকটো মই নিজৰ লাইফৰ পৰা কেনেকৈ কমাব পাৰি, ছিংগল ইউজ প্লাষ্টিক নকৰোঁ, তেনেকুৱা সকলোৱে তেনেকৈ। আৰু লগতে আমাৰ বহুতবোৰ প্ৰগ্ৰেম হৈ আছে, আমি তাৰ লগতে ছলিড ৱেষ্ট মেনেজমেণ্ট, কিটচেন গাৰ্ডেন, গোটেইখিনি স্কুলত কিটচেন গাৰ্ডেন কৰা হৈছে, আৰু লগতে আমি তেওঁলোকৰ এই জৰিয়তে ষ্টুডেণ্টছ আৰু লগতে প্ৰিন্সিপাল, টিচাৰ্ছ সকলোৱে সহযোগত এইটো প্ৰগ্ৰেম, আৰু লগতে আমাৰ আজি মুভি এখন এক পৃথিৱী যোনটো পেন ইণ্ডিয়াৰ মুভি আমাৰ ইয়াতে শ্বুটিং হয় অসমৰ যোনখিনি, সেইখিনিও আজি মানে আজি তাৰে লঞ্চ কৰা হ'ল, আৰু এইটো ৰিয়েলি মানে ভাল লাগিছে, কিয় কাৰণে সেই অকল 5 মিনিটৰ মুভিৰ জৰিয়তে যেনেকৈ এক পৃথিৱী ষ্টুডেণ্টছৰ কেনেকৈ সিহঁতৰ ভিতৰলৈ সোমাই গৈছে নেচাৰ, এনভাইৰমেণ্ট, আৰু সেইটো এটা দেখুৱাব, চ' মোৰ সেইটোৱে ভাল লাগিছে। আৰু যিহেতু আজি ভাল লাগিছে যে ষ্টুডেণ্টছে ইমান মানে নেচাৰ প্ৰতি সিহঁতৰ মৰম যোনটো মানে প্ৰাণী বিভাগৰ পৰা, চ' সেইটো এটা ভাল। গেমটোৰ জৰিয়তে মানে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীখিনি প্ৰকৃতিৰ লগত ইমান জড়িত হৈ গৈছে, তেওঁলোকে গছপুলি ৰোৱা বা গছপুলি সংৰক্ষণ, তাৰপিছত বন্যপ্ৰাণী সংৰক্ষণ, পানী সংৰক্ষণ, শক্তি সংৰক্ষণ বা খাদ্য সংৰক্ষণ, এই সকলোবিলাকৰ ওপৰত তেওঁলোকক শিক্ষা দিয়া হয়, আৰু ইয়াৰ জৰিয়তে তেওঁলোকে অকল নিজকেই নহয় তেওঁলোকৰ ঘৰখন, লগতে গাঁওখন আৰু আমাৰ বিদ্যালয়ৰ ওচৰৰ যিখিনি গাঁও, এই গোটেই গাঁৱৰ মানে ছাত্ৰ ছাত্ৰীসকল ইমান এই প্ৰকৃতিৰ ওপৰত সজাগ যে তেওঁলোকে এতিয়া যদি মানে জীৱ জন্তু বা স্কুলত কিবা কাছ হয় বা কিবা জন্তু আমি ইয়াত পাওঁ, তেওঁলোকে নামাৰে, খুব মৰমেৰে ৰাখি সেইটো আকৌ বন বিভাগক মানে গতাই দিয়ে, আৰু তেনেকৈ আমি বন্যপ্ৰাণী সংৰক্ষণ কৰি আহিছোঁ, আৰু বিভিন্ন গছ গছনি ৰুই আমাৰ বিদ্যালয়খন ধুনীয়া কৰাৰ লগতে আমাৰ পৰিৱেশটো ভাল কৰিবলৈ ছাত্ৰ ছাত্ৰী, আমাৰ সকলো শিক্ষকে এই বিষয়ে মানে সজাগতাৰ সৃষ্টি কৰে।
এতিয়া চাওক সংক্ষিপ্ত রূপত কেইটামান বাতৰি। মৰিগাঁও জিলাৰ লাহৰিঘাট থানাৰ আৰক্ষীয়ে গোপন সূত্ৰৰ পমখেদি সোমবাৰে এখন বিস্কুটৰ গাড়ীৰ পৰা উদ্ধাৰ কৰে বৃহৎ পৰিমাণৰ বিলাতী সুৰা। অঞ্চলটোৰ বগলিপাৰা মৰিগাঁও সংযোগী কৰকাপ্তানি পথৰ লাওভুৰুংগাৰ পৰা AS21AC0703 নম্বৰৰ মিনি ট্ৰাকখন লাহৰিঘাট আৰক্ষীয়ে জব্দ কৰে। পিছত থানালৈ লৈ যোৱা ট্ৰাকখনত বিস্কুটৰ কাৰ্টনৰ মাজৰ পৰা উদ্ধাৰ কৰে 5 কাৰ্টন বিলাতী সুৰা। বিলাতী সুৰাখিনি উদ্ধাৰ হোৱাৰ পিছতে আৰক্ষীয়ে গাড়ীখনৰ চালক সমীৰ পালৰ লগতে হেণ্ডিমেনজনকো আটক কৰে। উল্লেখ্য যে জব্দ কৰা এই গাড়ীখনে লাহৰিঘাটৰ কুশতলি, লাওহুৰুংগা, বগলিপাৰা আদি ঠাইত দোকানে দোকানে বিস্কুট, চিপছ আদি বিক্ৰী কৰি ফুৰে। বহুদিন ধৰি অঞ্চলকেইটাৰ দোকানসমূহত বিস্কুটৰ লগতে গোপনে যোগান ধৰি আহিছিল বিলাতী সুৰাৰ। এই সন্দৰ্ভত লাহৰিঘাট আৰক্ষী থানাৰ ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়া আলিমুদ্দিন আহমেদে কেইবামাহ ধৰি নিৰীক্ষণ কৰিছিল গাড়ীখন আৰু তাৰ পিছত এনেদৰে জব্দ কৰিবলৈ সক্ষম হয় গাড়ীখনৰ পৰা বিলাতী সুৰা। আজি অলপ দিন আগৰ পৰা এটা ইনফৰ্মেশ্যন পাই আছিলোঁ, লাহৰিঘাটৰ এৰিয়াত পাৰ্টিকুলাৰ কুস্তলি আৰু লাওবৰুঙা আৰু বগলিপাৰা এই অঞ্চলত মানে এই গাড়ীখন ওপৰত বিস্কুট, টেম্পা, চিপছ লৈ আহে, তলত মানে মদ লৈ আহি পেলাই দোকানবিলাকত ছাপ্লাই দিয়ে। সেই ইনফৰ্মেশ্যন মতে আজি আমি গাড়ীখন ধৰিলোঁ। ধৰাৰ পিছত গাড়ীখন থানাত অনা হ'ল। অনাই ওপৰত বিস্কুট কাৰ্টুন নমোৱাৰ পিছত তাতে আমি 5 কাৰ্টুন মানে মদ পালোঁ বিলাতী সুৰা। বিলাতী সুৰা ড্ৰাইভাৰজনৰ নাম ছাৰ সমীৰ পাল, তো মৰিগাঁৱৰ পৰা আনিছোঁ বুলি কৈছে। খেত্ৰীৰ বেঙেনাবাৰীত বন্যহস্তীৰ উপদ্ৰৱত ত্ৰাসিত গয়া। বিধ্বস্ত বাসগৃহ, কথমপি প্ৰাণৰক্ষা শিশুসহ এটি পৰিয়ালৰ। সোমবাৰে নিশা বন্যহস্তীয়ে খেত্ৰীৰ বেঙেনাবাৰীৰ কাৰ্তিক ডেকা নামৰ লোকজনৰ গৃহত প্ৰৱেশ কৰি ব্যাপক ধ্বংসলীলা চলায়। বন্যহস্তীয়ে লোকজনৰ গৃহৰ বেৰ ভাঙি প্ৰৱেশ কৰি সকলো সামগ্ৰী গচকি লণ্ডভণ্ড কৰে। মাজনিশা নিজ গৃহৰ ভিতৰত প্ৰকাণ্ড বন্যহস্তী প্ৰত্যক্ষ কৰি বাসগৃহ এৰি পলায়ন পৰিয়ালৰ লোকৰ। পাহাৰেদি আহিছিলে দুটা, এয়া ঘৰটো এয়া পাকঘৰ ভাঙিছিলে, তাৰপিছত পাতে বাবু দুভৰি সাজি তাৰপিছত দৌৰি গৈছে, গোটাই গোটাই গৈছে। এতিয়া কিবা চব বস্তু ভাঙিছে, এতিয়া পালেং ভাঙিছে আৰু এইবিলাক ডাইনিং ভিতৰত চাউল খাইছে, টিং চিং চব ভাঙিছে। এইবিলাক অবাধ গতিত বনাঞ্চল ধ্বংস হোৱাৰ বাবে সময়ে সময়ে বনাঞ্চল এৰি জনাঞ্চলত প্ৰৱেশ কৰি বন্যহস্তীয়ে ত্ৰাসিত কৰি আহিছে গঞাক। এই ক্ষেত্ৰত বন বিভাগে কোনো কাৰ্যকৰী পদক্ষেপ গ্ৰহণ নকৰাৰো অভিযোগ স্থানীয় ৰাইজৰ। কালি যোৱা ৰাতি এটাৰ পৰা মোটামুটি দুটাৰ ভিতৰত আহি কেনে হাতী এটাই আমাৰ ঘৰটো ভাঙি নিয়ে। আমি পলাই গৈছোঁ, ল'ৰা ছোৱালী দুজনী দুটা আছে, পলাই গৈ বেলেগ ঘৰত আশ্ৰয় লৈছোঁ। ঘৰটো ভাঙিলে গোটেই বস্তু ভাঙি একো চুৰমাৰ কৰি পেলাইছে, ঘৰৰ ভিতৰত সোমাই গৈছিল, হয় ঘৰৰ ভিতৰত সোমাই চাউল পাত খাই গৈছে গোটেই, আৰু একো নাই। আৰু বন বিভাগেও আমাক একো খবৰ লোৱা নাই, বহু দিনৰ পৰা এনেকুৱাই চলি আছে, হাতীৰ উৎপাত বেছি হৈছে, এইফালে কোনো খবৰ নলয় বন বিভাগেও। মৰিগাঁও ড্ৰাগছ সৰবৰাহকাৰী আটক। গৰৈমাৰীৰ পৰা মৰিগাঁৱলৈ এখন ই ৰিক্সাৰে আনি থাকোঁতে জব্দ 12টা ড্ৰাগছ ভৰ্তি কণ্টেইনাৰ। আটক ৰাজীৱুল আলী, প্ৰণৱ দাস আৰু বিজয় বিশ্বাস নামৰ 3 যুৱক। নামটো কি? খাব আনিছিলোঁ নে নিজে ব্যৱহাৰ কৰিব আনিছিলোঁ? পইচা দিছোঁ, তাহাঁতে লৈ দিছে, মোক ঘৰতে নিদিয়ে, তাহাঁতে লৈ দিছে, তাহাঁতেও খাইছে, আমাক পইচা দিছে। ডিমাপুৰৰ পৰা মৈদাবাৰী হৈ গৰৈমাৰীলৈ আহে বৰবিহ ড্ৰাগছ। এই অভিযানকালত 1.60 গ্ৰাম ড্ৰাগছ, এখন ই ৰিক্সা, 2টা মোবাইল হেণ্ডছেট আৰু নগদ ধনো জব্দ কৰে আৰক্ষীয়ে। ড্ৰাগছৰ খবৰৰ ভিত্তিত আজি আমি ভুৰপণ্টা এলেকাত ড্ৰাগছৰ ভিত্তিত অভিযান চলাইছিলোঁ। অভিযানকালত গৰৈমাৰীৰ পৰা আহি থকা অৱস্থাত এখন টমটম আমি বাটতে ৰখাওঁ,
বাটৰ ৰখাই আমি টমটোটো চেক কৰোঁ। চেক কৰাৰ পাছত আমি তিনিজন ল'ৰাক আটক কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আজিৰ সংবাদ পৰিক্ৰমা ইমানতে সামৰিছোঁ। জাগীৰোড, মৰিগাঁও আৰু ইয়াৰ কাষৰীয়া বিভিন্ন অঞ্চলৰ বা বাতৰিলৈ আমি আপোনালোকৰ মাজলৈ আহোঁ প্ৰতি বুধবাৰে সন্ধিয়া আৰু বৃহস্পতিবাৰে পুৱা। গতিকে চাবলৈ নাপাহৰিব আপোনালোকৰ প্ৰিয় অনুষ্ঠান জে চি চিৰ সংবাদ পৰিক্ৰমা। ধন্যবাদ।